অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ প্রাঞ্জনাচু সিনে মিউজিকে বৃহস্পতিবার রাতে আমাদের আজকে স্পেশাল প্রাঞ্জনাচু সিনে মিউজিকে আমাদের সাথে আছেন চিত্রাভিনেত্রী নাসরিন অনেক দিন পর আমরা আবার স্ক্রিনে পাচ্ছি এবং লম্বা একটা সময়ে আমরা নাসরিনকে দেখিনি যে নাসরিনকে আমরা সবসময় চলচ্চিত্রে পেয়ে এসেছি এবং আনন্দের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে আমরা আপনাকে কিন্তু সবসময় পেয়েছি যাই হোক কেমন আছেন আমি খুব ভালো আছি মানে অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ নাসরিন নামটার সাথেই আমাদের চলচ্চিত্রে একটা লম্বা সময় কিন্তু যত গান ছিল কিংবা আনন্দ দেওয়ার জন্য কিন্তু সবসময় আমরা পেয়েছি বা শুরুটা কেমন ছিল শুরুতে নিজের যে ইচ্ছা বা সেই সময়ের প্ল্যানিং কী ছিল আর যেটা হয়েছে সেটা কি তখন মানে নিজের পছন্দ মতো হয়েছিল একেবারেই না আচ্ছা কারণ হয়েছে আমি যখন এসেছি আমার তখন 12 বছর বয়স আচ্ছা তখন ওই চিন্তা আমি নায়িকা হব কিংবা ঠিক এরকম ওই ওটা ওই সময় বুঝতামই না হ্যাঁ আমি শাবনা জাপুর একটা ছবি দেখেছিলাম ওই ছবিটা দেখে আমার ভালো লাগছিল তো ওখান থেকে ছবির প্রতি মানে একটা ঝোঁক আমি আসছিলাম আমাদের ছবির নাম লাভ ছবিতে আমি সুয়ান ভাইয়ের ছবি ছিল প্রোডাকশন ম্যানেজার ছিল চান ভাই আমাকে নিয়ে এসেছিল ওই ছবিতে আমি শুটিং করলাম সুয়ান ভাইয়ের ওখানে আমি জাস্ট একটা নার্সের হ্যাঁ শাড়ি টাড়ি পরিয়ে দিয়ে আমাকে শুটিং করালো তারপরে আমার ইচ্ছে যে ওখানে কাজ করব কাজ করতে করতে বেসিক্যালি আমি ওখানে বড় হয়েছি হ্যাঁ দেন তারপরে বিভিন্ন চরিত্রে দিলদার ভাই সাইড হ্যাঁ তারপরে আইটেম সং দিলদার ভাই এই জায়গাটায় আসবো কিন্তু তার আগে শুনতে চাই যে এই যে 12 বছর বয়সে আসা হলো ছবিতে তো চান ভাইয়ের হাত ধরে আসা হলো কিন্তু সেটা কোন মানে এটা কি কোনো স্পেশাল কোনো ছবি ছিল বা হ্যাঁ ছবি না 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 এমনি জাস্ট এক্সট্রা কাজ করানোর জন্য নিয়ে এসেছে আর তারপরে ওরকম কাজ করেছি দেন কিছুদিন পরে আমরা এই সোনভারি আরেকটা ছবিতে কাজ করেছি সেটা হয়েছে কেয়ামত সে কেয়ামত হ্যাঁ সোহান ভাই আমাকে আবার দেয়নি তো সোহান ভাই বললো না ও বেশি ছোট ওকে সাইডে তো সাইডে দাঁড়িয়ে এমনিতেই কাজ করেছি তারপরে দেন শুরু হলো জীবনে এইভাবে কাজ করতে 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 এক পর্যায়ে যে এই তো মানে সব ধরনের চরিত্র করা হচ্ছিল ও দিলদার ভাইয়ের সাথে কিন্তু প্রথম তারপরে কিছুদিন পরে আমার এটিএম ভাই দেখলো এটিএম ভাই দেখে বলে কি কাঞ্চন তুই তো একটা ছবি বানাবি এই মেয়েটা খুব কিউট এই মেয়েটাকে নিয়ে তো সোহান ভাই কাঞ্চন ভাই আমাকে নিয়েছে তখন মগবাজারের বাসায় থাকে তো রোজার মাস ছিল তো এটিএম ভাই ওল্ড টাউনে থাকতো এটিএম ভাই প্রতিদিন কাঞ্চন ভাইয়ের বাসায় এসে একটা ড্রয়িং বেডরুম ছিল ওই রুমে কেউ ছিল না শুধু আমার মনে আছে কাঞ্চন ভাইয়ের ওয়াইফের কিছু ছবি ছিল বড় বড় বাঁধানো ওই রুমটাতে শুধু ছবিগুলো ছিল হ্যাঁ উপরে নিচে রেখে দিয়েছে অনেকগুলো ছবি তো ওই ছবি ওই রুমটাতে এটিএম ভাই আমাকে রিহার্সেল করাতো মানে ওই ছবিতে আমার সাথে সেকেন্ড হিরো হিসাবে ছিল আমিন খান তো কিছুদিন পরে দিলদার ভাইয়ের মধ্যে আমি এফডিসিতে যাওয়া আশা করতাম দিলদার ভাই আমাকে দেখেছে তো দিলদার ভাই বললো কি যে হঠাৎ করে কাঞ্চন ভাইকে নাকি বলেছে যে এই মেয়েটা তো একটু মাথার সমস্যা আছে এই মেয়েটাকে নাকি নায়িকা নিয়েছে এই মেয়েটা তো শুটিং ফাঁসিয়ে দিয়ে চলে যাবে আর কাঞ্চন ভাই তো এটিএম ভাইকে ধরছে এই এটিএম তুই এটা কী মেয়ে এনে দিয়েছিস এই তো নাকি মাথায় প্রবলেম আছে চলে যাবে আমি এটা কিন্তু জানি না আমাকে এটিএম ভাই 1 বছর পরে বললো আমি যখন পরে আমাকে আর ডাকে না রিহার্সেলে আমাকে আর ডাকে না তো এর মধ্যেই আমি দিলদার ভাইয়ের সাথে আবার কাজ করছি তো অনেকদিন প্রায় 1-1.5 বছর পরে দিলদার আমাকে এটিএম ভাই দেখলো 1 নম্বর মেকআপ রুমে আমার মনে আছে এটিএম ভাই দেখে বলতেছে এই তুই এখন আছিস আছি কেন ভাইয়া বলি দিলদার বলল তুই নাকি পাগল তোর নাকি সমস্যা আছে তুই নাকি শুটিং ফাঁসিয়ে দিয়ে চলে যাবি তুই কী করছিস আমি দিলদার ভাইয়ের সাথে শুটিং করছি তখন এটিএম ভাই বলতেছে এই দিলদার এদিকে আসো তুমি এই মেয়েটাকে কেন নায়িকা হতে দিল না তোমার সাথে নায়িকা বানাবে বলে আর এটি তারপরে দিলদার ভাই জুড়িয়ে ধরছে এটিএম ভাইকে আমি একটু শুনে আমার কষ্ট লেগেছিল কিন্তু আসলে কি অতটা ওরকম বুঝতাম না পরে একটা ফিল হয়েছে যাই হোক তারপরে তো
বিভিন্ন কাজ করতে 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 আর মাথায় ওই কাজটা করতো না, কিন্তু একটা সময় এসে যখন একটু ইয়ে করতো যে এই যে এটা নায়িকা, হ্যাঁ এটা কমেডিয়ান নায়িকা, তখন আমার খুব কষ্ট লাগতো যে তখন বুঝতে পারতেন, হ্যাঁ তখন তো অলরেডি আমি 4-5 বছর কেটে গেছে বেশ বুঝি, তখন আমি আফসোস করতাম যে কেন আমি দিলদার ভাইয়ের সাথে কাজ করতাম। হ্যাঁ আবার এটাও মানি যে হয়তো ওনার সাথে কাজ না করলে এতদিন, এত লং টাইম, আজকে 25-24 বছর অলমোস্ট এতদিন হয়তো থাকতাম না ইন্ডাস্ট্রিতে, হয়তো একটা নায়িকা হয়ে দুটা নায়িকা ছবি করে চলে যেতাম হয়তো এতদিনে সংসার করে, হয়তো বা এভাবেই কাজ লেখাটা ছিল, নসিবে ছিল এভাবেই, সেই জন্য এত আল্লাহর কাছে শুক্রিয়া এই জন্যই আদায় করি যে আমাকে দর্শক কিংবা আমাদের পরিচালক ভাই বোনেরা আমাকে বলে কি যে নাসরিন হয়েছে একটা হলুদের গুঁড়া, হ্যাঁ সব তরকারিতেই লাগে, তো আমি সব ধরনের চরিত্র করেছি, নায়িকাও করেছি, সাইড নায়িকাও করেছি, আইটেম সং করেছি, কমেডিয়ান নায়িকা, খল নায়িকা, ভাবি, বোন, মানে অভিনয়ের ক্ষেত্রে একেবারে সব, মানে সব করেছি। একটা আফসারি ভাইয়ের একটা ছবি ছিল, আমি 5টা চরিত্র করেছি। আচ্ছা আচ্ছা, কোন ছবি ছিল? ছবির নাম মরণ কামড় ছিল। আচ্ছা। মান্না ভাই নায়ক ছিল, আমিন ভাই নায়ক ছিল ওই ছবিতে, আমি একটা মানে খল নায়িকা করেছিলাম, ওটাতে আমাকে জাতীয় পুরস্কার দেওয়ার কথা ছিল, কিন্তু আলটিমেট হলো না, কি কারণে হলো না জানি না ঠিক, মানে আমি আমি হ্যাপি, আমি খুব হ্যাপি। এই সুখের মুহূর্ত যখন শুনছি তখন একটা ছোট ব্রেক দরকার, একটা ছোট বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক যারা সাথে ছিলেন সাথেই থাকবেন, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন প্রাণচানাচু সিনেমা মিউজিক, আমাদের সাথে আছে আজ চিত্র অভিনেত্রী নাসরিন, যার সাথে আড্ডা হচ্ছে, শুনছি তার নিজের মুখে অনেক মজার মজার কথা। নাসরিন, ম্যাক্সিমাম টাইমটাই কিন্তু আমরা আপনার কাছ থেকে পেয়েছি কমেডি চরিত্র ছিল, যে যে চরিত্রগুলো আমাদের দিলদার ভাইয়ের সাথে আপনি কাজ করেছিলেন সেগুলো কিন্তু বেশিরভাগই কমেডি ছিল, তাই না? নিজের কাজ করা চরিত্রগুলোর মধ্যে মানে কোন চরিত্রগুলো বা কোন ধরনের চরিত্র বেশি ভালো লাগতো বা ভালো লেগেছে? আসলে কি, আমি তো শিল্পী, আমি যখন যেটা করেছি সেটাই ভালো লেগেছে, কিন্তু আমার সবচেয়ে বেশি ভাল লাগতো যে বোনের চরিত্র করতে খুব ভাল লাগতো, যে যেগুলোতে একটু কান্নাকাটি অভিনয় খুব, হ্যাঁ ওগুলো আমার খুব ভাল লাগতো। ইভেন মান্না ভাই বলতো যে কোনো ছবিতে যদি আমার বোন থাকে আমি তোর কথা বলি, তোর দিকে তাকালে আমার, সত্যি কথা তোর দিকে তাকালে আমার অভিনয়টা বের হয়, কেন তুই যেভাবে কান্না করিস মনে হয় কি যে একেবারে হ্যাঁ সত্যি সত্যি আমার বোন দাঁড়িয়ে আছে। তো এরকম করে আমাকে অনেকগুলো ছবিতেও সে নিয়েছিল, আসলে বলতে গেলে অনেক কথা সে নেই, থাকলে হয়তো আরো অনেক ছবি চলচ্চিত্রে তার, হ্যাঁ এগুলো আসলে পূরণ হওয়ার নয়, পূরণ হবে কিনা জানি না, দেখে যেতে পারবো কি না। আসি এখনকার সময় কথা, খুব রিসেন্টলি মুক্তি পাচ্ছে যে ছবিটা সেটা হচ্ছে সত্তা। আচ্ছা আচ্ছা, সেই ছবিতে কাজের সম্পর্কে একটু শুনি। এটা অনেকদিন বাদে এই ছবিতে অভিনয় করা হলো না? অনেকদিন, আমার মানে বিয়ের 1-1.5 বছর পরে ছবিটা হলো, মানে প্রায় সিনেমা থেকে 2 বছর গ্যাপ ছিল, বেবি ছিল আমার পেটে, তারপরে দেন কল্লোলদা আমাকে এই ছবিটাতে নিয়েছে। তবে মানে আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে কল্লোলদা আমার বাসায় গিয়ে ছবিটা আমাকে অফার করে আমাকে কাজ করিয়েছে, মানে একটা স্বপ্ন থাকে না মানুষের, কিছু কিছু ক্ষুধা থাকে কিন্তু, হ্যাঁ মানে আমার না একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছি এই ছবিটা দিয়ে। আচ্ছা, যে যখন পাউলিকে গোসল করানো হচ্ছে বাইরে কুড়িয়ে নিয়ে আসছে, তখন আমি ফিল করছিলাম ওকে দেখে যে মানে আমার, আমি আরেকবার আমি এইভাবে সাচ্ছি, না আমি তো ওই ছবিতে আমার ক্যারেক্টারটা ছিল আমি পোস্টুডিওট, হ্যাঁ দেন যখন ওকে পরিষ্কার পরিচ্ছন্ন করছিল যে ওকে এই লাইনে নিয়ে আসবে, তখন আমার যে কষ্টটা, হ্যাঁ যে ফেটে মানে আমি আমি এত কষ্টে আমি ইয়ে হয়ে যাচ্ছি যে আবার আরেকটা মেয়ে মানে আমাদের পথে আসছে, হায়রে কপাল, হ্যাঁ মানে এত বেশি কষ্ট লাগছিল। আর আমি না ওই ছবিটা শুটিং করতে করতে না আমার মনে হয়নি যে আমি কোনো ক্যামেরার অ্যাকশন এগুলোতে কাজ করছি, আমার ওই মুহূর্তগুলো, আর এটা আমি মানে মানে স্পেশালি আমি ধন্যবাদ জানাবো পাউলিকে, মানে ওনাকে দেখে কিন্তু অভিনয় শেখার কিছু আছে। আচ্ছা, আমাকে না যথেষ্ট হেল্প করেছে ওনার চোখ মুখ এক্সপ্রেশনে, আমি দেখেছি যে মানে
মানে এটা ভাষায় প্রকাশ করার মতো না, আমার অনেক ভালো লেগেছে, মনে হচ্ছে ওনার সাথে কাজ করি, খুব ভালো লেগেছে। আর আমি এত বেশি তৃপ্তি হয়েছে এই ছবিটা করে, এতদিন পরে এসে এই ছবিটা, মানে আমি মনে করি যে আমার দেওয়ার মতো কিছু যদি দিয়েছি, মানে আমার বেস্টটা আমি দিয়েছি, দেওয়ার চেষ্টা করেছি। আর কল্লোল দা আমাকে এমনভাবে কাজটা করিয়েছে, মানে ওনাকে ওনার ইয়েটা দেখে মনে, আমাকে সবসময় বলতো আপু একটু এই জায়গাটা এরকম, একটু এই জায়গাটা এরকম, আমি না শুধু ফিল করতাম যে উনি তো নতুন একজন মানুষ, কিন্তু ওনার মধ্যে বেশ ভালো কিছু আছে। আমি চাই যে ওনার মতো ব্যক্তিরা আসুক, হ্যাঁ এরকম কাজ, হ্যাঁ আর মানে এরকম কাজগুলো যেন এরকম করতে পারি। তবে ওনাকে আমি বলেছি যে আপনি যদি আমাকে ছাড়েন, বাট আমি আপনাকে ছাড়বো না, কারণ এরকম কাজ যে জানে, মানে আমরা শিল্পীরা একসময় পয়সার জন্য কাজ, মানে আমি একসময় পয়সার জন্য কাজ করেছি, এখন আমি কিন্তু পয়সাটা চাচ্ছি না। হ্যাঁ আল্লাহ আমাকে শুকরিয়া অনেক দিয়েছে, কিন্তু আমি চাই যে যে একজন শিল্পী আমার ক্ষুধা মিঠানের জন্য আমি ভালো ভালো, মানে এরকম চরিত্রগুলো আমি চাই, আমার চাওয়ার কিছু নেই, যেখানে অভিনয় করব, প্রাণ খুলে অভিনয় করব, মানুষ দেখবে যে না এটা আমি অভিনয় দেখছি না, এটা আমার জীবনের কিছু দেখছি। আমি ঠিক এই ছবিটায় সেরকম কিছুই করতে পেরেছি। হ্যাঁ আসলে ছবিটা না দেখলে বুঝার মানে উপায় নেই। আর বেসিক্যালি সত্যি কথা আরেকটা বলি যে আমি কিন্তু ছবি দেখি না সহজে, কিন্তু এই ছবি আমি মিস করব না, 7 তারিখে রিলিজ। এই ছবিটা আমরা একেবারে সবাইকে নিয়ে, আমি অলরেডি 100 জন, আমার ফ্যামিলির 100 জন 150 জন হবে সব, তবে সবার টিকিটটা আমাকে দিতে হবে, দেখো অবশ্যই ছবিটা যারা দেখেছে বা দেখবে সবার জন্য ইয়ে থাকলো যে ছবিটা দেখবেন, কারণ খুব ভালো একটা ছবি, আমরা আশা করছি যে ভালো একটা ছবি আসছে। এটা মানে আমাদের জন্য, আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আর মানে যারা অনেক দিন ধরে ছবি দেখে না, এই ছবিটা কিন্তু না দেখে পারবে না। এই ছবিটা যে দেখবে, ও যদি যে বলে যে হ্যাঁ ছবিটা দেখেছি দেখে আসো, মানে একবার দেখবে না, আমার বিশ্বাস যে এই ছবিটা 2-3 বার দেখবে। কারণ হচ্ছে সাকিবের জীবনেও মনে হয় একটা শ্রেষ্ঠ ছবি, আর পাওলিদার আমি বলতে পারি না, বাট আমার জীবনে একটা শ্রেষ্ঠ ছবি, মানে ছবি দেখে মনে হবে যে হ্যাঁ একটা ছবি দেখেছি অনেকদিন পরে। ধামাধাম নাচ গান একেবারে কি এটা নেই, একেবারে জীবন্ত, মানুষের জীবনে রেগুলার যেগুলো ঘটছে ঠিক এই ছবিটা সেরকম একটা ছবি, একটা ছবি। আরো একটা ব্রেক নেওয়ার সময় হয়ে গেল নাসরিন, আমরা আরো আরো ইমোশনাল টক হবে, আরো আরো মজার গল্প হবে, ইমোশনাল টকও হবে, এবার একটা ছোট ব্রেকের পর। প্রিয় দর্শক যারা আমাদের সাথে আছেন, আশা করি সাথেই থাকবেন, প্রাণ চানাচুর খেতে খেতে একটা ছোট বিরতি নিচ্ছি আমি, কিন্তু ফিরে আসবো তাড়াতাড়ি, সাথে থাকবে নাসরিন। ওয়েলকাম ব্যাক টু প্রাণ চানাচুর সিনে মিউজিক। আমাদের সাথে আছে আজকে চিত্রাভিনেত্রী নাসরিন, যার সাথে কথা হচ্ছে তার অনেক সময়ের গল্প নিয়ে। সত্যের কথা শুনলাম, কারণ অনেকদিন পর একটা ছবি আসছে, এরপরে যে ছবিগুলো হবে সেগুলো নিশ্চয়ই মানে এখন অনেক চিন্তা করে করে করবেন। অনেক ছবি আসছে সত্যি কথা, কিন্তু ছবি আসছে নাসরিন গান করো, হ্যাঁ তারপরে এরকম 5-6 একটা সিন কি ভাই মানে বুঝিয়ে বলতে পারে না, ওরকম ছবিটা আর করতে যাচ্ছে। এই ধরনের ছবিগুলো কেন হচ্ছে, যে যেখানে একজন আর্টিস্টের প্রতি একটা ছবিতে যারা কাজ করে প্রত্যেকেরই কিন্তু একটা ভ্যালু আছে, প্রত্যেকেরই দাম আছে, প্রতিটা ক্যারেক্টারই কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যখন আমরা ছবি দেখি। তো যখন কেউ ছবি তৈরি করে তখন এরকম কেন থাকে যে, আসলে আমি জানি না এটা কি গল্প পাচ্ছে না নাকি, ঠিক আমি এটা বুঝতে পারছি না। না হয় আর কাগজেই তো লেখা থাকে, হ্যাঁ গল্পগুলো, সে কাগজটা কি ভালো হচ্ছে না, লেখাটা কি ভালো হচ্ছে না, লেখা যা থাকে তাই সেভাবে তো শ্যুট করে। আমি চাই মানে যে লেখাগুলো একটু ভালো হোক, হ্যাঁ তাহলেই গল্পটা আরও ভালো, আরও ভালো হোক, তাহলেই কিন্তু একটা পরিচালক, একজন ডিরেক্টর, হ্যাঁ তারা ভালো ভালো একজন শিল্পীকে ভালো ভালো চরিত্র হ্যাঁ দিতে পারবে। তো আমি ওইটা মানে আশা করি যে সেরকম কিছু হবে, আর ভালো কিছু হলেই করব। হ্যাঁ কারণ আমি প্রায় 700 ছবি করেছি, হ্যাঁ মানে যে আমার ছবি করতে হবে এমন কোনো কথা নেই, এখন হ্যাঁ এখন এমন একটা সময়ে এসে দাঁড়িয়েছি যে ভালো ছবি করতে হবে। হ্যাঁ কেন এখন বিয়ে হয়েছে, সংসার হয়েছে, 2টা বাচ্চা আছে, হ্যাঁ তারা বড় হচ্ছে, হ্যাঁ তাদের কাছে ওইভাবে
প্রেজেন্ট হতে চাচ্ছি যে আমার সন্তানগুলো যেন ছবির অভিনয় দেখে বলে যে হ্যাঁ আম্মু এটা সুন্দর অনেক ভালো অভিনয় করতেন এটা খুব ভালো অভিনয় হয়েছে আগে যা করেছি করেছি বাট এখন চাই যে ভালো কিছু করতে যেগুলো দেখে মানুষ আমাকে দেখলে বলবে হ্যাঁ নাসরিন আপু ওই ছবিটা দেখেছে আপনাকে না খুব ভালো লেগেছে আপনার অভিনয়টা খুব ভালো লেগেছে এইটা শোনার জন্য এখন বাকিটা জীবন কাটাতে চাই যে এরকম শব্দগুলো শুনতে চাই নাসরিন অনেক ছবি আছে আগে তারপরও পুরনো ছবির গান যদি শোনেন সেই আমাদের 60s 70s 80s 90s এর গান এই সময়ের গানগুলোর মধ্যে কোন গান মানে খুব প্রিয় আছে যে গুনগুন করে গান কিংবা আপনার খুব পছন্দের গান আমাদেরকে শোনাতে চান দর্শককে শোনাতে চান এই সময়ের না পুরনো দিনের দ্বিতীয়াপা আমার খুব প্রিয় সে আমাকে সবসময় বলতো তোকে দেখলে মনে হয় আমি আমি বললাম না আপু আপনি কত সুন্দর আপনার এখানে একটা তিল আছে বলে না তোকে দেখলে মনে হয় আমি ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় বড় দেরি করে দেখা হলো হলো চেনা জানা আরো দিন গেল কেটে মনের ঠিকানা হায় জন্ম থেকে হয়নি কেন তোমার আমার পরিচয় ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় আসলে জীবনটা খুব ছোট যদি কখনো তোমাদেরকে ছেড়ে চলে যাই মাফ করে দিও না আমরা চাই না নাসরিন কোথাও যাক আমি অলসো ইমোশনাল আসলে রেগুলার হারাচ্ছি তো সবাইকে মনের মধ্যে অনেকটা ভয় যে কখন যে চলে যাই তবে আমি একটা কথা বলবো এই সাক্ষাৎকারে এটাও আমার শেষ হতে পারে যদি কোনো ছবি দেখে আমাকে খুব খারাপ লেগে থাকে মনে কষ্ট পেয়ে থাকেন একজন মানুষ হিসেবে অন্ততপক্ষে মাফ করে দেবেন আমি শুধু অভিনয় করেছি শুধু অভিনয় করেছি শুধু অভিনয় করেছি বাস্তব জীবনে আমি তো অন্যরকম ভালো মানুষই আমি ভালো মানুষ দেখে আমি বলতে পারছি এই ক্যামেরার সামনে এই মানুষগুলোর সামনে বলতে পারছি যে আমি একজন ভালো মানুষ কখনো যদি মরে যাই আমার ইমোশনাল কথাবার্তা নাসরিন আপনি ভালো থাকবেন সবসময় ভালো থাকবেন অনেক ভালো ভালো ছবি করবেন অবশ্যই সে আশায় বুক বেঁধে আছি অনেক ভালো ছবি করার জন্য হ্যাঁ প্রাণচানা চুরির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ অনেক অনেক বেশি ধন্যবাদ এটিএন বাংলাকে ধন্যবাদ যে আমাকে ডেকেছে আই এম রিয়েলি হ্যাপি আই এম রিয়েলি গ্রেট নাসরিন থ্যাংক ইউ সো মাচ আপনি আজকে এসছেন এবং আমাদের সাথে এই যে আড্ডা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আরও অনেক ভালো ভালো ছবি হবে আপনি অনেক ভালো ভালো ছবি করবেন আমরা যেগুলো দেখে আনন্দ পাবো দুঃখ পাবো কিংবা মনে রাখবো কাঁদানের জন্য কিন্তু আমি একেবারে দুঃখিত না আসলেই খুব এমন একটা মোমেন্ট যে নাকে দুধ পায় নাই যাই হোক কাঁদাটাও আমাদের আনন্দেরই প্রকাশ প্রাণচানা চুরের পক্ষ থেকে এক গাদা এতগুলো আসলে এগুলো জানি না তবে আমার মেয়ে খুব খুশি হবে অনেক অনেক ধন্যবাদ প্রাণচানা চুরকে আর বিশেষ করে আমি ইফতারে এটা খাই হ্যাঁ প্রাণটা আমার খুব প্রিয় এখন ইফতার ছাড়াই খেতে আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটু বিদায় নিব একটা ছোট্ট অটোগ্রাফ নিব তার আগে একটু দর্শকের কাছে বিদায় নিয়ে নিই দর্শক হাসি কান্না সুখ দুঃখ এই সব কিছু নিয়ে আমাদের জীবন ছবিতে হোক সিনেমায় হোক নাটকে হোক পর্দায় হোক কিংবা নিজের বাস্তব জীবনে হোক
এই সব কিছু নিয়ে একজন মানুষ মানুষ মানুষকে ভালোবাসবে, মানুষ মানুষকে কাঁদাবে, মানুষ মানুষকে হাসাবে, আর সেই মানুষের সাথেই মানুষকে থাকতে হবে। আমরা সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, আমরা সবাই ভালো থাকব, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের প্রাণচানাচুর সিনে মিউজিক। আর যারা সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী বৃহস্পতিবার ফিরে আসবো নতুন কোনো অতিথিকে নিয়ে। আমি ফজিয়া ইনা, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। অনেক অনেক শুভেচ্ছা, শুভরাত্রি।